বন্ধুরা, এরকম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা আপনার মোবাইল থেকে তৈরি করতে যান, তাহলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন, দেরি না করে খুব তাড়াতাড়ি দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে আপনি যদি এই চ্যানেলে ভিডিও প্রথম দেখছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিস আপনার মিস না হয়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আমি কাইন মাস্টার অ্যাপ ওপেন করে নিয়েছি। ওপেন করে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করে 1:1 রেশিও সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি যে ফটোগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করবেন, সেই ফটোগুলো আপনি পরপর সিলেক্ট করে নিন। আমি কিন্তু প্রত্যেকটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ওকে করে দিন। ওকে করে প্রথমে চলে আসলাম। প্রথমে এসে আপনার ছবিগুলো ঠিক আছে কিনা দেখে নিন। প্রত্যেক ছবিতে টাচ করুন। টাচ করে এখানে মাঝখানে টাচ করুন। টাচ করে এমনি পজিশন করে দিন। পজিশন করে মাঝের ইকুয়ালটাতে ক্লিক করে দিন। ওকে করে দিন। পরপর প্রত্যেকটা ছবি সেম প্রসেস একই রকমভাবে সাজিয়ে নিন। পরপর সাজিয়ে নিচ্ছি একটা স্কিপ করে। আমি প্রত্যেকটা ছবি সাজিয়ে নিলাম। সাজিয়ে টাইম লাইনে প্রথমে চলে আসুন। প্রথমে এসে এবং মাঝখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করে ট্রানজ্যাকশান এফেক্ট দিয়ে দিন। দেখুন, রোল অ্যাওয়ে যে এফেক্ট আছে এই এফেক্টটা আমি ব্যবহার করবো। এবং পরপর ব্যবহার করছি 1.5 ইথাও ঠিক আছে। এটা ওকে করে দিন। ওকে করে পরপর আপনি একই রকম প্রসেস পরপর সাজিয়ে নিন। আমি একটু স্কিপ করে, যাতে ভিডিওটা লম্বা না হয়, তার জন্য একটু স্কিপ করে দিচ্ছি। যেমন আমার কিন্তু পরপর প্রত্যেকটাই সাজানো হয়ে গেল। প্রথমে চলে আসুন টাইম লাইনের এবং প্রত্যেকটা ছবিকে টাচ করুন। টাচ করে একটু করে ছোট ছোট করে দিন। হয়ে গেল। আপনি চাইলে আরও বেশি ছবি লাগিয়ে ভিডিওটা আপনি আরও লম্বা করতে পারেন। তা আমি যত কম সময়ের মধ্যে দেখাচ্ছি, তার জন্যই একটু কম ছবি দিয়েই তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি। তো হয়ে গেলে এটাকে এক্সপোর্ট করে নিন। এক্সপোর্ট হয়ে গেলে আবার কাইন মাস্টারে চলে আসুন। কাইন মাস্টারে এসে আবার 1 by 1 সিলেক্ট করুন। সিলেক্ট করে যেটা এক্সপোর্ট করলেন ওই ফাইলটা আপনি নিয়ে নিন। নিয়ে নিলাম, ওকে করে দিলাম। ওকে করে টাইম লাইনে প্রথমে চলে আসুন। প্রথমে এসে লেয়ারে চলে আসুন। লেয়ারে এসে ইফেক্টে চলে আসুন। ইফেক্টে এসে বেসিক ইফেক্টে চলে আসুন। বেসিক ইফেক্টে এসে ব্লার করে দিন। ব্লার করে এটাকে ওকে করে দিন। ওকে করে এটাকে ফুল ব্লারটাকে ফুল স্ক্রিন করুন। ফুল স্ক্রিন করে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করে এটাকে মোটামুটি আপনি 6 থেকে 7 রেখে দিন। 6 রেখে দিলেই যথেষ্ট। এটাকে টাইম লাইনটাকে ফুল করে দিন। ফুল করে দিয়ে এটাকে ওকে করে দিন। প্রথমে চলে আসুন। প্রথমে এসে ভিডিওটাতে ক্লিক করুন। ক্লিক করে ডান দিকে 3 ডট আছে, 3 ডট এসে ডুপ্লিকেট এস এ লেয়ার করে দিন। লেয়ার করে দিয়ে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর লেয়ার টাচ করুন। লেয়ার টাচ করে মিডিয়াতে চলে আসুন। আমি একটা PNG বর্ডার ইউজ করবো, ওটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে লাগিয়ে নিতে পারবেন। ক্লিক করে টাইম লাইনটা সমান করে দিন। সমান করে দিয়ে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর আবার প্রথমে চলে আসুন। প্রথমে আবার লেয়ারে চলে আসুন। লেয়ারে এসে মিডিয়াতে চলে আসুন। মিডিয়াতে এসে আরও একটা লাইটিং ব্ল্যাক টেম্পলেট ইউজ করছি, এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে
डाउनलोड कर देवें ये टाच कर टाच कर फुल स्क्रीन कर दिन फुल स्क्रीन कर ओके कर दिन ओके कर दिए आबार टाच कर नीचे चले आसुन ब्लेंडिंग कर दिन ब्लेंडिंग कर दिए स्क्रीन ऑन कर दिन ऑन कर दिए ओके कर दिन चलो एक बार प्ले कर देखो देखें कत सुंदर भाव हो गए এখানে আর একটা কাজ করেন আপনার একটা চ্যানেল চ্যানেলের নাম বা সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট বা নাম কিছু একটা লাগিয়ে দিতে পারেন নিচে দেখতে আর একটা অ্যাট্রাকটিভ লাগবে লেয়ারে চলে আসুন লেয়ারে এসে মিডিয়াতে চলে আসুন মিডিয়াতে এসে আমি আমার চ্যানেলের একটা নাম আমি লাগিয়ে দিচ্ছি এটাকে আমি লাগানো হয়ে গেল এটাকে এক্সপোর্ট করতে হলে ডান দিকে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করুন ক্লিক করা और एखे एक्सपोर्ट आछे एक्सपोर्टे क्लिक कर दिन तो आशा करी भिडियो भलो लागे भिडियो जो भलो लागे ताहले एक लाइक दिए जाबेन पाशापाशी सबसक्राइब कर पाशे बेल आइकन के दाबिए देवें जाते परवर्ती भिडियो नोटिफिकेशन आर मिस ना हय आज के पर्यन्तई देखा हबे परेर दिन कोनो नतून भिडियो निये ततक्षण पर्यन्त भालो थाकुन सुस्थ थाकुन।